الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: كل عين زانية، والمرأة إذا استعطرت فمرت بالمجلس فهي كذا وكذا، يعني زانية. رواه أبو داود والترمذي، وقال: حديث حسن صحيح. الترغيب والترهيب একটি অনুচ্ছেদ থেকে এ দর্স পেশ করা হচ্ছে। ইমাম মুনদিরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন: তারহিবুল মারআতি আন তাখরুজ মিন বাইতিহা মুতাআত্তিরান মুতাযায়্যিনাতান, মহিলা তার ঘর থেকে সুগন্ধি মেখে সৌন্দর্য অবলম্বন করে বের হওয়া থেকে বিধি প্রদর্শন। এটা হলো শিরোনাম। তারপরে যে হাদিসটি পাঠ করলাম, হাদিস হলো আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখ হচ্ছে জিনাকারী। আস্তাগফিরুল্লাহ। والمرأة إذا استعطرت فمرت بالمجلس فهي كذا وكذا، مهلا جدي شغن دي مخي كنو مجلس قاس دي جائے تحول شئ رکم رکم ارتد زانية جنة کرنی، اللہ المستعان. یہ حدیث کی امام ابو داود ترمذی برنا کلچن، امام ترمذی بلچن حدیث حسن صحیح. تو یہ درب বুঝা গেল এই হাদিস থেকে, মহিলাদের জন্য বাড়ি থেকে বের হলে সুগন্ধি মেখে যাওয়া যায় ইজনা। স্বাভাবিক কাপড় পরিধান করবে, এমনকি সুগন্ধির মেহকটা যেন না আসে। মহিলা সামন দিয়ে যাচ্ছে আর একটা মানুষ পিছনে, আস্তাগফিরুল্লাহ, মাফ করুক, যদি ওর সুগন্ধি শুকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখই হচ্ছে জিনাকারিনী। তাহলে ও তার সুগন্ধি শুকছে, তার মনে আকর্ষণ আসতে পারে, আস্তাগফিরুল্লাহ। আর যে মহিলা এরকম সুগন্ধি মেখে বাইর হলো, বাইরে গেল, আবার যদি মার্কেটে আছে তাহলে কি অবস্থা হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম যদি কোনো মহিলা সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় তাহলে সে হচ্ছে জানিয়া। আল্লাহ আল্লাহ মাফ করুক। এই জন্য আমার মুসলিমা বোনদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। আমাদের জীবন কয়দিনের জীবন? আসল জীবন এই জীবন নয়, আসল জীবন হচ্ছে আখরাতের জীবন। বোনেরা আমার, আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে। আপনারা হাদিসটি শুনলেন, এর উপর আমল করুন। এ বিষয়ে আরেকটি হাদিস হাফিজ মুনজিরি বলছেন, ওয়াওয়াহু নসাঈ ওয়া ইবনু খুযাইমা ওয়া ইবনু হিব্বান ফি সহীহিহিমা ওয়া লাফযুহুম ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত ফামারাত আলা ক্বাউমিন লিয়াজিদু রীহাহা ফাহিয়া জানিয়াতুন ওয়া কুল্লু আইনিন জানিয়া। মানে এই হাদিসটি ইমাম নাসাঈ ইবনু খুযাইমা ইবনু হিব্বান এরকম বর্ণনা করেছেন এই শব্দে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মহিলা যদি সুগন্ধি মেখে আতর ব্যবহার করে আর কোনো সম্প্রদায়ের কাছ দিয়ে যায় যার ফলে তারা তার সুগন্ধি শুনতে পায় বা শুকতে পায়, তাহলে সে হচ্ছে জানিয়া, ওই মহিলা হচ্ছে জানিয়া, ব্যভিচারিণী, এবং প্রত্যেক চোখ ব্যভিচারিণী। এরপরে ইমাম হাফিজ মুনজিরি রাহিমাহুল্লাহ যে হাদিসটি পেশ করেছেন তা হচ্ছে, ওয়ান আবি মূসা ইবনে ইয়াসারিন ক্বালা মাররাত বিআবি হুরাইরা ইমরাআতুন ওয়া রীহুহা তাসিফ ফাক্বালা লাহা আইনা তুরিদিন ইয়া আমাতাল জাব্বার ক্বালাত ইলা আল মাসজিদ ক্বালা ওয়া তাতায়্যাবতি ক্বালাত নাআম قال فارجعي فاغتسلي فإنني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
لا يقبل الله من امرأة صلاة خرجت إلى المسجد وريحها تعصف حتى ترجع فتغتسل. رواه ابن خزيمة في صحيحه. شيخ ناصر الدين الألباني رحمة الله عليه تنتي حديث كي تني حسن بلوچن أبو بلوچن موسى بن يسار ایک مہیلا ابو ہریرہ رضی اللہ عنہ نکل دیے جاچھل اور اس وقت تار ریح تر منی سگندی بوئچھل تاتے کے سگندی بوئچھل تہن ابو ہریرہ رضی اللہ عنہ وہی مہیلا کے بولن ہے جبار بندہ ارتد اللہ بندہ اللہ بندی صحامہ منی بندی تمہیں کتھا جاچھو قالت الى المسجد ওই মহিলা বললেন মসজিদে যাচ্ছি। আবু হুরায়রা তাকে প্রশ্ন করলেন তুমি কি সুগন্ধি মেখেছো? তিনি বললেন হ্যাঁ সুগন্ধি মেখেছি। তখন তিনি বললেন ফারজিই ফাগতাসিল, যাও তুমি ফিরে যাও ঘরে যাও আর গোসল করো, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি লা ইয়াকবালুল্লাহু মিন ইমরাতিন সালাতান সালাতান খারাজাত ইলা আল মসজিদ وريحها تعصف حتى ترجع فتغتسل. الله پاک وہی مہیلا صلاة قبول کرنا جے مہیلا گھٹ کے بیر ہے شغندی میں ہے اور تار شغندی چطر دی کے چھوڑیے پڑے جو تک کن پڑ جنتو شے تار باری تے نافر بے اور غسل نہ کر بے اللہ پاک تار صلاة قبول کرنا সুগন্ধি মেহে যদি কেউ ঘর থেকে বের হয় মসজিদে আসলো না তুমি যাও ঘরে গিয়ে গোসল করে আবার আসো, সুগন্ধি একদম দূর করো, সুগন্ধি সুগন্ধি একদম থাকবে না, সুগন্ধির ভাবও থাকবে না, এরকম করে তুমি মসজিদে আসো তাহলে তোমার সালাত কবুল হবে না, কবুলই হবে না। আর এর পূর্বে কার দুটি হাদিস আমরা শুনলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সব মহিলা এরকম সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় তারা হচ্ছে জানিয়া বেবিচারিণী। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে তিনি আরেকটা হাদিস পেশ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه اصابت بخورا فلا تشهدن معنا العشاء قال ابن نفيل الاخره رواه ابو داود والنسائي. শেষ পর্যন্ত তার কথা শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে সহিহ সাব্যস্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মহিলা বখুর ব্যবহার করল, বখুর আমরা যেখানে এখান দিই ধুনা সুগন্ধি এটা ব্যবহার করল আর এশার সলাতে, তাহলে যেন সে এশার সলাতে উপস্থিত না হয়। এশার সালাতে যদি কেউ তার ঘরে ধুনা দিয়েছে সুগন্ধি তাহলে এ অবস্থায় মসজিদে আসবে না। সাধারণত পারফিউম মাখেনি, সেন্ট মাখেনি, বস ঘরে শুধু বখুর দিয়েছে ধুনা দিয়েছে সুগন্ধি, এই অবস্থায় সে মসজিদে আসবে না। এটা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ। তো এই কয়েকটি হাদিস পাঠ করলাম আমাদের মুসলিম বোনদের ক্ষেত্রে, তাদের সকলকেই সতর্ক থাকা দরকার, আল্লাহকে ভয় করে চলা উচিত। তারা যদি আল্লাহর বিধিবিধান মেনে চলেন তাহলে তাদের সন্তানরা এরকম ভালো হবে। এমনিভাবে তাদের জন্য রবের কাছে দোয়া করা দরকার, তারা দোয়া করবে রব যে দোয়া শিক্ষা দিয়েছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি বেশি বেশি করে পড়া উচিত, নিজেদের সন্তানদের জন্য, নিজের স্বামীদের জন্য বা স্বামীর জন্য দোয়া করবে আর আল্লাহর বিধিবিধান মেনে চলবে, তাহলে ইনশাআল্লাহ নিজেও ভালো হবে, স্বামীও ভালো হবে আর নিজের সন্তানেরও ভালো হবে, পরবর্তীতে উপকারে আসবে। শুধু ইয়া দুনিয়া করলাম, পরবর্তীতে তো আমাদেরকে অবশ্যই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই আসল যে জিন্দগি, সেই জিন্দগিকে, সেই জিন্দগির জন্য আমরা যেন কিছু সঞ্চয় করতে পারি, সেদিকেই আমাদের সকলকে চেষ্টা করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।